হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি দেখাবো সুজি রেসিপি। এটা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম অল্প ঘি। ঘিটাকে গরম হতে দেব। ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেব সুজি। আমি এক প্যাকেট 10 টাকা দামে সুজি দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এই সুজিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, সুজিটা যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে সুজিটাকে ভেজে নিতে হবে। এই ভাজার সময় আমি এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দিলাম। কাজু কিশমিশটাকেও সুজির সঙ্গে হালকা ভেজে নেব। এটা আপনারা যখন মনে হবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, সময়ও বেশি লাগে না। আর লুচির সঙ্গে আপনারা শীত গরম যে কোনো সময়ে এই সুজি বানিয়ে খেয়ে নিতে পারবেন। সুজিটাকে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আপনারা দেখুন হালকা কালার এসেছে সুজির গায়ে, এর থেকে বেশি ভাজা যাবে না। এবার আমি দিয়ে দিচ্ছি দুধ। আমি 500 গ্রাম দুধ আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, এই সব দুধটাকে আমি দিয়ে দেব। দুধটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কয়েক মিনিট ফুটিয়ে নেব। সুজি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা। তেজপাতাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি একসঙ্গে বেশি চিনি দেব না, আগে কিছুটা দিলাম তারপরে স্বাদ অনুযায়ী চিনি দেব। চিনিটা আপনারা যতটা খাবেন সেই অনুযায়ী দেবেন। এর মধ্যে আমি খুব সামান্য লবণ দিলাম। যে কোনো মিষ্টি রেসিপিতে সামান্য লবণ দিলে স্বাদটা বেশি বেড়ে যায়। এবার ভালো করে নেড়ে চেড়ে সুজিটাকে রান্না করে নেব। আমি একটু চেখে দেখলাম এর মধ্যে আরও আমি কিছুটা চিনি দিলাম। চিনির পরিমাণটা আমি বলছি না, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। চিনিটাকে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। সুজি সবসময় পাতলা নামিয়ে নিতে হয়, সুজি নামানোর পরে জমে যায়। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা লাইক করতে ভুলবেন না। ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। সুজি নামানোর আগে ভালো করে নাড়তে হবে, না হলে কড়ার গায়ে লেগে যাবে। সুজিটা আমার হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। আপনারা দেখুন সুজি কেমন হয়েছে। আপনারা শীত গরম যে কোনো সময় লুচির সঙ্গে বা শুধু আপনারা খেতে পারবেন, বা রুটির সঙ্গেও খেতে পারবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।